হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। অমিত, আমার নাম সুস্মিতা রায়। বর্তমানে আমি দ্বাদশ শ্রেণী পাস করে জিবি ইনস্টিটিউট থেকে হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হয়েছি। এখন বর্তমানে থাকি বেলঘড়িয়া, আমার ঠাকুরদার বাড়িতে। ছোটবেলা থেকে একটু একটু করে আমার সাথে অনেকগুলো অলৌকিক বা ভৌতিক কিছু ঘটনা ঘটে গেছে। সেগুলোর মধ্যে আজকে দুটো আমি তোমাকে লিখে পাঠাচ্ছি। আমি একটু কেটে কেটে লিখছি বলে জানি তোমার পড়তে একটু অসুবিধে হবে, কিন্তু একটু কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পড়ে শোনালে আমি খুব খুশি হব। আচ্ছা, আমি তোমাকে আমরা আগে যেখানে থাকতাম তার কিছুটা বিবরণ দিচ্ছি। আগে থাকতাম মানে যেখানে আমার জন্ম। আমাদের আগের বাড়ি ছিল ব্যারাকপুর স্টেশনের পরে স্টেশন পলতাতে। সেই স্টেশন থেকে একটু দূরে একটা ক্লাব আছে, আর সেই ক্লাবের জায়গাটাকে বলে পলতানগর। ওখানেই আমার মামার বাড়ি, আর সেখানেই একটা বাড়ির পরে আমরা ভাড়া বাড়ি নিয়ে থাকতাম। সেই বাড়িটা আমার জন্মের দু তিন বছর আগেই আমার মারা ভাড়া নিয়েছিল। আমরা বেলঘড়িয়া আসার আগে সেই বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে ভাড়া যাই। সেই বাড়ি নিয়ে একটা বড় ঘটনা আছে, সেটা পরে বলবো। যাকে আজকে এবার শুরু করছি আমার জীবনের একটা ঘটনা। আমি তো আগেই বলেছি আমার জন্মের দু তিন বছর আগে মারা যে বাড়িতে ভাড়া গিয়েছিল সেই বাড়ি যেতে গেলে ক্লাবের সামনে গিয়ে কেউ যদি বলে হালদার বাড়ি যাব সেটা কোথায়, তাহলে সবাই দেখিয়ে দিত। এখন আরও নতুন নতুন বাড়ি হয়েছে, সকলে চিনবে কি না জানি না, তবে তখন সবাই চিনত। যদি তোমার সত্যতা যাচাই করার ইচ্ছে থাকে তুমি একবার ওখান থেকে ঘুরে আসতে পারো। আমাদের সেই বাড়ির সামনে বিশাল বড় উঠোন ছিল। আমাদের বাড়িটা ছিল পুরো নকাঠা জায়গার ওপর, সেই জায়গার একদম শেষ মাথায় আমাদের বাড়ি। আমাদের উঠোনের পাশ দিয়ে আমাদের বারান্দার দেওয়াল, তার পাশ দিয়ে গিয়ে ছোট্ট একটা উঠোন, সেখানে ছিল গ্রিল, পুরো জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, টানা চারটে ঘর এবং একসাথে লাগোয়া বারান্দা। আমরা থাকতাম গ্রিলের পাশে রাস্তার সাথে লাগোয়া একটি ঘরে এবং তার সাথে লাগোয়া আরও একটি ঘর নিয়ে। বাকি পেছনের দিকের দুটি ঘরে কেউই ভাড়া ছিল না, আমাদের বাড়িওয়ালারা থাকতো ইচ্ছাপুরে। তো পুরো বাড়িতে যেহেতু আমরা একাই থাকতাম, তাই স্টোর রুম বাদ দিয়ে ওই দিকের বাকি বারান্দাটাও ব্যবহার করতাম। বর্ষার সময় জামাকাপড় মেলা বাইরের ইত্যাদি কাজকর্ম ওখানেই করা হতো। বাবা সারাদিন অফিসেই থাকতো, একেবারে রাত্রিবেলা বাড়িতে আসতো। আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমাদের ঘরে কোনো টিভি ছিল না, তাই মা রোজ আমাকে নিয়ে বিকেলবেলা হাঁটতে বেরোতো। দিনটা কিবার ছিল সেটা আমার মনে নেই, আর না থাকারই কথা কারণ আমি তখন অনেকটাই ছোট। বাবা আমার জন্য আমাদের পাশের বারান্দাটাই একটা দোলনা টাঙিয়ে দেয়। মা সারাদিন ঘরের কাজ করত আর আমাকে ওই দোলনার উপরে বসিয়ে রাখত। দুপুরবেলা মা স্নান টান করিয়ে একেবারে ঘরে ঢোকাতো, তারপর বিকেলবেলা মা আমাকে নিয়ে হাঁটতে বেরোত। এরকমই এক সন্ধ্যায় মা আমাকে নিয়ে বেরিয়েছে। আমি আগেই বলেছি আমার মামার বাড়ি আমাদের পাশেই, তাই মা বাইরে বেরোলে যেদিন মামির সাথে বা অন্য কারোর সাথে দেখা হয় একটু গল্প করে। সেদিনও দেখা হওয়ার জন্য মামি মার সাথে গল্প করছিল। আমি কি যেন মনে করে মা মামিকে রাস্তায় ছেড়ে বাড়িতে ঢুকে যাই। প্রথমে অতটা খেয়াল করিনি, সম্ভবত আমার মা আমার দোলনাটা রোজ দুপুরবেলাতেই গুটিয়ে তুলে রেখে দিত। যেহেতু আমাদের টালির বাড়ি, তাই মা কি করত বাঁশের সাথে বেঁধে উঁচু করে রাখত দোলনাটা। কিন্তু আমি সেদিন গিয়ে হঠাৎ করে দেখি দোলনাটা নিচে। তারপর আমি যখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি তখন দেখি দোলনাটা দুলছে। আমার আজও মনে আছে আমি দেখেছিলাম একটা মানুষ বসলে যেরকম চওড়া হয়ে যায় ঠিক সেই রকমই চওড়া হয়ে গিয়েছিল দোলনাটা, আর মনে হচ্ছিল যে কোনো মানুষ বসে দোল খাচ্ছে। আমি ওটা দেখে অতটা ভয় পাইনি, তবে অবাক হয়ে গিয়েছিলাম। অমিত, বিশ্বাস করো, ভগবানের অশেষ দয়া আমি ওই দোলনায় না বসে মার কাছে চলে যাই, গিয়ে সব কিছু বলি। মা তাড়াতাড়ি করে আসে, এসে শোনে দোলনায় দোল খেলে যেমন বাঁশের আওয়াজ হয় তেমন হচ্ছে। এই দেখে
মাও ওদিকে না গিয়ে আমাকে নিয়ে বারান্দা হয়ে ঘরে চলে আসে। আমি যে আগেই বলেছিলাম আমাদের বাড়ির মাঝখানে বেড়ার যে পার্টিশন ছিল সেই বেড়া দিয়ে আমার মা সেই বারান্দায় একটা উঁকি মারে, আর উঁকি দিতেই মা যা দেখে তাতে আরো ভয় পেয়ে যায়। মা দেখে যে সত্যি সত্যি আমার কথা মতো দোলনাটা দোল খাচ্ছে আর তার মধ্যে কেউ বসে নেই। মা খুব ভয় পেয়ে যায় এবং আমাকে নিয়ে ঘরে চলে যায়। পরদিন বাবাকে বললে ওই দোলনাটা খুলে ফেলা হয়। তারপরও একবার দোলনাটা লাগানো হয়েছিল, কিন্তু আমি তখন অনেকটাই বড়, তারপর আর এরকম কিছু অনুভূতি আমার হয়নি বা আমি তেমন কিছু দেখিও নি। কিন্তু ওই দোলনায় কে দোল খাচ্ছিল তা আজও রহস্য হয়ে রয়ে গেছে। এই বাড়ির আরও অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমার সাথে ঘটেছে, সেগুলো আমি একে একে পরপর তোমাকে পাঠিয়ে দেব। কিন্তু এর পরে যে ঘটনা বলবো সেটাও কিন্তু এই বাড়িতে থাকাকালীনই। আমি তখন একটি সরকারি স্কুলে ভর্তি হই। সাধারণত আমাদের সরকারি স্কুলগুলোতে টিফিনের সময় অনেকে বাড়ি চলে যেত, তারপর খেয়ে দিয়ে আবার স্কুলে চলে আসত। আমি ছোট থেকে সবার সাথে মেলামেশা খুব একটা পছন্দ করতাম না। স্কুলের সবার সাথে কথা বলতাম কিন্তু খেলাধুলো বেশি করতাম না। আমি শুধুমাত্র একজন বান্ধবীর সাথে মিশতাম, ওর নাম ছিল পূজা। ইনফ্যাক্ট ও আর আমিও টিফিনের সময় খেলতাম না, আমরা দুজন বসে বসে গল্প করতাম। তবে কিছুদিন পরই আমাদের স্কুলে একটা নতুন মেয়ে ভর্তি হয়, মেয়েটার নাম ছিল শম্পা। এমনি বাকি বান্ধবীদের সাথে যেভাবে কথাবার্তা বলি ওর সাথেও কথা বলতাম। ওরা কখনো জোর করে খেলতে নিলেও আমি কখনো খেলতে যেতে চাইতাম না। প্রতিবার আমার জন্মদিন উপলক্ষে সবাইকে প্রত্যেক বছর স্কুলে লজেন্স দেওয়ার ব্যবস্থা করা হতো, সে বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। কিন্তু সেবার শম্পাকে চকলেট দেওয়ার পর থেকে ওর সাথে আমার আরও ভালো সম্পর্ক হয়ে যায়, ও আমাকে জোর করে খেলায় নিয়ে যেত। এভাবে চলতে চলতে আমারও ওদের সাথে খেলতে ভালো লাগতে শুরু করে। যেহেতু আমাদের সরকারি স্কুল ছিল তাই পরীক্ষার সময় যার আগে হতো সে খাতা জমা দিয়ে বাড়ি যেতে পারত। তাই আমরা কজন আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে তাড়াতাড়ি খাতা কমপ্লিট করে সবাই মিলে খেলতে যাব, না হলে পরীক্ষা যখন শেষ হবে তখন বাড়ির সবাই চলে আসবে আর আমাদেরকে চলে যেতে হবে। তো যাই হোক, সেদিন সম্ভবত অঙ্ক পরীক্ষা ছিল। আমরা তাড়াতাড়ি খাতা জমা দিয়ে খেলতে চলে যাই, আমি শম্পা পূজা আরও অনেক বন্ধুবান্ধব মিলে। খাতা জমা দেওয়ার ঘণ্টাখানেক পর আমাদের যাদের মা নিতে আসে তারা এসে তাদের বাচ্চাদের নিয়ে যায়, আর যারা একা যায় তারা একা চলে যায়। যেহেতু আমার মা নিতে আসত তাই আমিও মার সাথে বাড়িতে চলে আসি। তখন আমাদের একটার মধ্যে ছুটি হয়ে যেত, আর পরীক্ষা হলেও ওই একটার মধ্যেই শেষ হতো। বাড়ি এসে আমার মা আমাকে রোজ পড়তে নিয়ে যেত এবং মোটামুটি সাতটার সময় নিয়ে আসত। সেদিন যতক্ষণ পড়তে গেছি কোনো রকম অসুবিধে হয়নি, কিন্তু মা যখন আমাকে পড়িয়ে নিয়ে আসছিল তখন আমার মনে হচ্ছিল যে কেউ আমার সাথে সাথে আসছে। আমি তোমাকে তো আমার বাড়ির বিবরণটা আগেই বলেছিলাম, রান্নাঘর, তার সাথে টানা বারান্দা এবং বারান্দার বাইরে উঠোন ও উঠোনের শেষ মাথায় আমাদের কলপার। তখন আমার টিভি দেখার ভীষণ নেশা ছিল, কার্টুন দেখার মানে ডোরেমন না দেখে আমি খেতাম না। রাতের খাওয়া, দুপুরের খাওয়া, এমনকি স্কুলে যাওয়ার সময় হোক না কেন আমি টিভি চালিয়ে দেখতাম আর খেতাম, আর মা বাবা রান্নাঘরে খেত। তো রোজ আমি সেরকমভাবে কার্টুন চালিয়ে খেতে বসেছি, হঠাৎ করে বাইরে চোখ যেতেই আমার মনে হতে লাগলো যে আমাদের উঠোনের বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভীষণ ভয় পেয়ে চিৎকার করে উঠি। এরপর থেকে আমি ভীষণ ভয় পেতাম, কান্নাকাটি করতাম, একা থাকতে পারতাম না। আমার সবসময় মনে হতো কেউ যেন উঠোন থেকে বারান্দায় উঠে আসার চেষ্টা করছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, সেরকম ভয় আমি হয়তো জীবনে কখনো পাইনি। সেদিন পরীক্ষা দিয়ে আসার পর তার পরের দিন ছিল শনিবার, সেদিন আমাদের স্কুল কোনো কারণবশত ছুটি ছিল। সেদিন সকাল থেকে কোনো রকম ভয় পাইনি, কিন্তু বিকেলবেলা আমার ভাই আর আমি মামা বাড়ি যাই। মামার বাড়ির পেছনে লাগোয়া একটা মাঠ ছিল, ওই মাঠটা এখনও আছে কিন্তু এখন পাঁচিল দিয়ে ঘেরা, যার জায়গা সে ঘিরে দিয়েছে।
আমি আর আমার ভাই বিকেলবেলা ওই মাঠে বা আমাদের উঠোনে খেলতাম। সেদিন মা বাবা দুপুরের পর ঘুমোচ্ছে, তখন চারটে কি সাড়ে চারটে বাজে। সময় দেখতে না পারলেও বুঝতাম, কারণ আমাদের ওখানে সময়ে জল আসত চারটের সময়। জল আসলেই আমি জানতাম যে চারটে বাজে। জল আসার পরই আমি খেলতে গিয়েছিলাম, তো সেই হিসেবেই সাড়ে চারটে মতো বাজে। আমাদের মাঠের মধ্যে পরপর তিনটি বড় বড় সুপারি গাছ ছিল, সেখানে অনেক সুপারি পড়ে থাকত। আমার সুপারির বীজগুলো তুলে নিজের কাছে রাখতে খুব ভালো লাগত। বীজগুলো তুলে তুলে আমি জমিয়ে রাখতাম। তো সেদিন আমি যখন সুপারির বীজ তুলতে যাই, আমার হঠাৎ করে মনে হয় যে সুপারি গাছটা থেকে কিছু একটা নিচের দিকে নেমে আসছে। তখন একটু সন্দেহ হয়ে গিয়েছিল, তাই পরিষ্কার করে দেখতে পাইনি। এই দেখে আমি ওখান থেকে পড়ি কি মরি করে তাড়াতাড়ি করে দৌড়ে ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরে আবার কান্নাকাটি শুরু করে দিই। তারপর থেকে শুরু হলো আমার ভয় পাওয়া, যার কোনো মাত্রা ছিল না। দরজা জানলা খোলা রাখলেই মনে হতো উঠোন দিয়ে হয়তো কেউ আমার ঘরে আসার চেষ্টা করছে। আমি খুব কান্নাকাটি করতাম, একা ঘরে থাকা খাওয়া দাওয়া ভুলে গিয়েছিলাম। মা বাবার ঘরে এসে খেতে হতো, আর রান্নাঘরেও যেতে আমার ভয় লাগত। তো রবিবার দিন রাতে আমি দেখি আমার যে বান্ধবী ছিল শম্পা, ও স্বপ্নে আমার সামনে আসছে আর কোথাও যেন গিয়ে মিলিয়ে যাচ্ছে। রবিবার দিনটা ভয়েই কাটল। পরের দিন সোমবার আমাদের স্কুলে যাওয়ার পালা। সেদিনই ভোর রাতে আমি স্বপ্নে দেখেছি যে শম্পা আমাকে বলছে, কিরে খেলবি না, তুই আমার সাথে যাবি না, চল চল। ও আমাকে ওর হাত দিয়ে ওর দিকে ডাকছে আর বলছে, আমি এসেছি, তুই আমাকে বলেছিলি না, চল চল, তুই আমার সাথে চল এবার। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। সকাল হওয়ার কারণে স্কুল ছিল, তাই মা আমাকে তাড়াতাড়ি করে ডেকে তুলেছিল। ওই সময় আমাদের সবারই দুধের দাঁত পড়ে নতুন দাঁত উঠে গেছে। সেদিন আমি স্কুলে গিয়ে জানতে পারি আমার বান্ধবী শম্পা ওর যে নতুন দাঁত উঠেছিল সেটা নড়ছিল। ও ভেবেছে ওই দাঁতটা যেহেতু নড়ছে, তো ওই দাঁতটাকে তুলে দিলে হয়তো আবার নতুন করে দাঁত উঠবে। ও না বুঝে ওর কাঁচা দাঁতটাকে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে, যার ফলে ওর সাথে সাথে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় এবং ওকে হসপিটাল নিয়ে যেতে যেতেই অ্যাম্বুলেন্সেই মারা যায়। এটা ওর সাথে ঘটে বিকেলের দিকে। সময়টা আমি এখনও জানি না কটার সময় মারা গিয়েছিল, কিন্তু তখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। আমরা তখন নতুন নতুন ইংরেজি শিখছি, কিছু কিছু শব্দ যেমন থ্যাংক ইউ, প্রমিস ইত্যাদি ওকে আমি বলেছিলাম। শম্পা খুবই স্কুল কামাই করত, কিন্তু ও আমাকে গড প্রমিস করেছিল যে যাই হোক না কেন ও সেদিন স্কুলে আসবে আমার সাথে খেলা করার জন্য। আমি এসব শুনে খুবই ভয় পেয়ে যাই আর স্বপ্নের ব্যাপারটা বুঝতে পারি যে ও যেহেতু আমাকে প্রমিস করেছে তাই সে আমাকে নিতে আসছে। এরপর স্কুলে ওর আত্মার শান্তি কামনার জন্য সবাই পাঁচ মিনিট নীরবতা পালন করে, তারপর ছুটি দেয়। আমি জানি না আমার কেন খুবই খারাপ এবং ভয় লাগছিল, তাই স্কুলের পাশে থাকা একটা নির্জন জায়গায় গিয়ে আমি বললাম, শম্পা তুই আমার কাছে আসিস না, আমি তোকে খুব ভয় পাচ্ছি। আমি এই রিকোয়েস্ট করার পর আস্তে আস্তে আমি নিজেই বুঝতে পারি যে আমার গায়ে এ কদিন ধরে একটা ভার ব্যাপার ছিল, সেটা যেন আস্তে আস্তে খুব হালকা হয়ে গেল। তারপর থেকে এখনও পর্যন্ত আর কোনো কিছু হয়নি। এরপরে আরও দুটো ঘটনা আছে, আমি তোমাকে সেগুলো একে একে সময় করে লিখব। আজকে দুটোই থাক, জানি অনেকটা বড় লেখা হয়ে গেল, কিন্তু কিছু মনে করো না, আমি অতটা সাজিয়ে গুছিয়ে লিখতে পারলাম না, তুমি একটু ভালো করে সাজিয়ে সবার সামনে তুলে ধরো। আর হ্যাঁ, ভৌতিক কথা পরিবারে আমি দুবছর ধরে আছি, কিন্তু কমেন্ট করা হয় না, কারণ রাত্রিবেলা শুনতে আমার মা খুবই ভয় পায়। আর আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেই আমার বাবা সে বছর মারা যায়, তাই আমরা দুজনেই থাকি বাড়িতে। আমার দাদুর বাড়ি নিয়েও অনেক ঘটনা আছে, তোমাকে সেগুলো পরপর পাঠাবো। খুব ভালো থেকো আর সুস্থ থেকো এবং এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে চলো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে একটা প্যাথেটিক এবং ভয়ঙ্কর ঘটনা। সত্যি এরকম ঘটনা শুনলে একটা ভালোবাসার কথা মনে পড়ে যায়। একজন বান্ধবীর সাথে তার আর এক বান্ধবীর এতটা ভালোবাসা দেখে মনটা সত্যিই ভালো লাগে, কারণ এখন তো স্বার্থ ছাড়া কেউই কার সাথে মিশে না,
সত্যি এই পৃথিবীটা এখন স্বার্থ হয়ে গেছে, এই জন্যই এই ঘটনাটা আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে কেউ যদি কোনো ঘটনা পাঠাতে চাও অবশ্যই পাঠিয়ে দাও, এখানে সবার ঘটনাই শোনানো হয়। আর তোমরা কিন্তু লাইক করতে না বললে লাইক করছো না, তাই না? লাইক করে দাও বেশি বেশি করে। চলো এবার আমরা চলে যাই পরের ঘটনায়। অমিতদা, আপনাকে এবং ভৌতিক কথার সকল পরিবারকে জানাই শুভ বিজয়া। আমি কদিন খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য ঘটনা লিখতে চেয়েও লিখতে পারিনি। আজ একটা সত্যি ঘটনা লিখে সেন্ড করছি। ঘটনাটা ছোট কিন্তু খুব ভয়ঙ্কর। চলো শুরু করি। আমার একটা দাদু ছিল দূর সম্পর্কের, তিনি আজ আমাদের মধ্যে নেই। আজ যে ঘটনাটা তোমাকে বলবো সেই ঘটনাটাই তার মৃত্যুর কারণ। আজ থেকে 10 বছর আগের কথা, দাদুদের পাড়ায় একটা পরিবার থাকত। তাদের বাড়ি দাদুর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। সেই বাড়িতে একটা মেয়ে থাকত। সেই মেয়েকে এক বৃষ্টির দিনে কিছু দুষ্কৃতীরা ভুল বুঝিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে অসামাজিক কিছু কাজ করে মেয়েটাকে প্রাণে মেরে ফেলে। 2 দিন পর তার মৃতদেহ পায় পুলিশ। তারপর সরকারি নিয়ম মেনে যা যা করণীয় সব কিছু করা হয়, যেমন পোস্টমর্টেম আরও বিভিন্ন রকম হ্যাপা। পোস্টমর্টেমের পর বডি বাড়ি নিয়ে আসা হয়। পোস্টমর্টেম চলাকালীন মেয়েটার পাড়ার থেকে একটা খবর শোনা যায়। পাড়ার মাতব্বররা বলতে থাকেন যেটি সুইসাইড না খুন এ ধরনের মৃতদেহ আমাদের পাড়ায় কবর দিতে দেওয়া হবে না। এটা খুব খারাপ খবর ছিল সেই পরিবারটার জন্য। আমাদের পাড়ার লোকজন খুবই ভালো, তাই আমাদের পাড়ার কবরস্থানে কবর দেবে বলে ঠিক করল, আর পাড়ার লোকজন মেনেও নিল। এরপর কবরস্থানে গিয়ে কবর খোঁড়া শুরু হলো। মৃতদেহ আমাদের পাড়ায় আসলো। ও, এখানে আমাদের বলছি কারণ আমার মামার বাড়িও সেই গ্রামে। তো মেয়ের মামারা সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করেছে। বলে রাখা ভালো, মুসলিমদের মধ্যে কবর দেওয়ার জন্য গোসল করানো হয়, পবিত্র করার জন্য। গোসল মানে স্নান করানো, ভালো করে পবিত্র করে তারপরই কবর দেওয়া হলো। কিন্তু এরপরই ঘটল আসল ঘটনা, আর সেই ঘটনাটা ঘটেছিল আমার সেই দাদুর সাথে। দাদু রোজই 5 টাইম নামাজ পড়তেন এবং মসজিদে আজান দিতেন। সেই ঘটনার কদিন পর একদিন দাদু ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বার হলো ওই ভোর 3:30 থেকে 4টের মধ্যে। কবরস্থানের সামনে দিয়েই সেই মসজিদে যাওয়ার রাস্তা। যাওয়ার সময় দাদু দেখতে পেল যে 12 থেকে 15 ফুট দূরে সেই মেয়েটা দাদুর সামনে দাঁড়িয়ে আছে যে মেয়েটিকে খুন করা হয়েছিল। খুবই ভয়ঙ্কর তার মুখ, মনে হচ্ছে যে সে দাদুকে নাকি মেরেই ফেলবে। সে খুব হিংস্রভাবে দাদুর দিকে তাকিয়েছিল। এটা দেখে দাদু প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ভয়ে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে একসময় দাদু জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দাদুর কি হয় কে জানে, কোনো ডাক্তারও বলতে পারে না যে কি হয়েছে। দাদু আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে গেলেন। দাদু শুয়ে শুয়ে ভয়ে গ্যাংরাত, মুখ দিয়ে গুঁ গুঁ করে শব্দ করত। কোনোভাবে কোনো গুণীন ওজা হুজুর কেউই দাদুকে ভালো করতে পারল না। দাদু মাঝে মাঝে ঘুম থেকে উঠে বলতে লাগলো যে সে আমাকে মেরে ফেলবে, আমার গলা টিপতে আসছে সে। এভাবে ভয় পেতে পেতে দাদু একদিন মারা যান। এই ঘটনার মোটামুটি 6 মাসের মধ্যে পাড়ার আরও 2 জন লোক দেখেছিল সেই মেয়েটাকে কবরস্থানের কাছে দাঁড়িয়ে কান্না করতে। কিন্তু যারা দেখেছিল তাদের কোনো ক্ষতি হয়নি। শেষে একটা কথা বলি, যারা মেয়েটাকে মেরে ফেলেছিল তারা এখন জেল খাটছে। মেয়েটার আত্মা হয়তো ওই জন্য শান্তি পেয়ে গেছে, কারণ সেই দিনের পর থেকে আর কোনো প্রবলেম হয়নি বা কেউ সেই মেয়েটাকে দেখেনি। তো দাদা, এই ছিল ঘটনা। ঘটনাটা 100% সত্যি। আরও অনেক ঘটনা আছে আমাদের পাড়া নিয়ে, সেগুলো আস্তে আস্তে তোমাকে পাঠিয়ে দেব। ভালো থাকবেন। সো বন্ধুরা, এই ছিল 2 ঘটনা। ঘটনা দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে কেউ যদি এখনও লাইক কমেন্ট ও শেয়ার না করে থাকো তাড়াতাড়ি করে দাও, আমাদের 50,000-এ এবছরের মধ্যেই পৌঁছতে হবে। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে ইটস মি দুলাল, সেকেন্ড কমেন্ট করেছে সুদীপ দাস, থার্ড কমেন্ট করেছে মণি রয়, আরও কমেন্ট করেছে অক্সিজেন, সৃঞ্জন,
প্রিয়াঙ্কা মিঞ্জ, মধুমিতা রয়, সুদেশনা কুন্তি, কৃষ্ণেন্দু দে, সৃজিতা শ্রী, স্মার্ট বয়, সুলেখা রয়, সুদীপ দাস, রোহিত প্রতিমা, ঋতিকা প্রসাদ লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো ঋতিকা। তারপরে কমেন্ট করেছে মনোজিৎ দাস, লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো মনোজিৎ। তারপরে কমেন্ট করেছে সৌম্যজিৎ ব্লগস, সোমা রয়, মজার রাজা, অরূপ বালা, পল্লবী দাস, মিষ্টি ঘোষ, কিংকং, শান্তনু সরকার, সঙ্গীতা সিংহ, দেবরাজ দাস, লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো দেবরাজ। তারপরে কমেন্ট করেছে সিমরান হালদার, মৌপ্রিয়া মাইতি, শ্রীমন্ত মল্লিক, কৃষ্ণা হাজরা, রোজালিন দাস, সুদেব চক্রবর্তী, বাপ্পা মণ্ডল, সৌম্যদীপ নাথ, রিমঝিম সরকার, অক্ষয় চৌধুরী, বিকি বাগচি, শাকির এসকে, শান্তনু সরকার, টুম্পা দাস, এমডি আসিফ, গোপাল পাল, মৌ, সুমন কান্তি মান্না, দ্য নেম ইজ মিষ্টু, নারায়ণ মণ্ডল, টেন টেক ইন্ডিয়া, রিম্পা নন্দী, শিব মুভিস, রোহিত সাধু খান, শেষা দাস, কৃষ্ণা হাজরা, রাহুল ইনস্টাগ্রামার, গীতা গোস্বামী, ডলি ভট্টাচার্য, লিখেছে আমার একবার ছেলের নামটা হ্যালো করে বলো, ওর নাম সৌম্যদীপ। হ্যালো সৌম্যদীপ। তারপরে কমেন্ট করেছে সুদীপ দাস, দেবরাজ ভট্টাচার্য, লিখেছে খুবই ভালো লাগলো অমিত, আগামী শনিবার আমার জন্মদিন, সেদিন ভৌতিক কথার এপিসোড, আমার জন্য বেস্ট গিফট। হ্যালো দেবরাজ দা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আশা করছি তোমার দিনটা ভালোই কেটেছে আর আগামী দিনগুলো তুমি খুব ভালোভাবে কাটাও, এটা কামনা করি। তো এরপরে কমেন্ট করেছে গোপাল পাল, সঙ্গীতা ডলুই, অল ইন ওয়ান দীনেশ রয়, ভারবেনা বিশ্বাস, প্রিয়াঙ্কা সাহা, ইমরান মোল্লা, সঙ্ঘমিত্র রয় সহ আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের সবাইকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সো হ্যালো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।